প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও উপরার ইচ্ছায় ভালো আছি। গুরুবেশ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণ চন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং 2 নিয়ে তোমাদের সাথে আছি। আজকের আলোচ্য বিষয় অধ্যায় প্রথম। আজকে অধ্যায় প্রথমে এটি কামিজ কিভাবে তৈরি করা হয়, এর যে ধারাবাহিকতা সেটি ফ্লোচার্ট আকারে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই বিষয়টির উপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটা কামিজের ফ্লোচার্ট লিখো। তো যখন এই প্রশ্নটি আসবে যে একটা কামিজের ফ্লোচার্ট লিখো, তখন আজকে এই যেভাবে তোমাদের বোর্ডে আমি দেখাবো এই ফ্লোচার্টটি তোমাদের লিখতে হবে। তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে একটি কামিজের ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়। যদিও এটি তোমাদের মূল বইয়ে দেওয়া আছে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার স্বার্থে বলতেছি। প্রথমেই তোমরা লিখবে সবার উপরে যে কামিজ, সবার উপরে লিখবে কামিজ, কারণ আমরা পোশাকটি কিসে কামিজ সেলাই লিখবে কামিজ সেলাইয়ের প্রচার। প্রচার লেখার পর তোমরা লিখবে হলো প্রথমে কামিজ, মাস্কার কামিজ দেখার পর কিভাবে তোমরা একটি খেলা দেবে যে তিনটে ভাগ করা হয়েছে। লিখবে বডি পার্ট, বডির যে অংশটুকু সেই পার্টটা হবে বডি পার্ট। এখানে লিখবে বডি পার্ট, এখানে আমার বডি পার্টের যা যাবতীয় এখানে লিখবো। এখানে ডান হাতার যে কাজগুলো এখানে লিখবো, এবং এই পাশে কি লিখবো আমরা বাম স্লিপ, মানে বাম হাতের যে কাজগুলো সেগুলো আমরা এখানে একে করে লিখব। তো সেখানে বুঝতে পারলে এখানে ডান স্লিপ, বডি পার্ট এবং বাম স্লিপ এইভাবে প্রথমে লিখবে। এরপর প্রথমে আমাদের ডান স্লিপ কি কাজ, এর পূর্বে আমরা কামিজ সেলাইয়ের ধাপগুলো দেখেছিলাম, সেখানে বলা হয়েছে যে প্রথমে আমরা হাতাগুলো সেলাই করেছিলাম। তৈরি হয়ে যাবে, এইভাবে ধরে লিখতে হবে বাম স্লিপ
হেম ভাঁজ, হেম সেলাই, হাতা তৈরির সেলাই। তাহলে আমাদের বাংলা কথাটাও হয়ে গেল। এরপর আমরা আসবো বডি পার্টে। বডি পার্টের কাজ কি? প্রথমে প্রথম আমাদের কাজ ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো কি করছিলাম? শোল্ডার জয়েন্ট করছিলাম। তো সেক্ষেত্রে এখানে কি বডি পার্টের পরে কিছু যদি লিখবা শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এই শোল্ডার জয়েন্টের পরে আমাদের কি আছে? গলার পট্টি জয়েন্ট। শোল্ডার যখন জয়েন্ট করব, জয়েন্ট করার পর আমাদের কি করতে হবে? গলার পট্টিটি জয়েন্ট করতে হবে। তো টি চিহ্ন দিয়ে লিখবা গলার পট্টি জয়েন্ট। এরপরে আছে আমাদের গলার পট্টি টপ স্টিচ। যখন জয়েন্ট করব, জয়েন্ট করার পর কি করতে হয়? গলার পট্টিটার উপরে আমাদের কি করতে হবে? একটি স্টিচ সেলাই দিতে হবে, সেটা ভালো মতো বসার জন্য। টপ গলার পট্টি টপ স্টিচ। এরপরে টি চিহ্ন লিখবা গলার পট্টি হেম সেলাই। আমাদের উপরে সেলাই করার পরে কি করতে হবে? ভাঁজ করে গলার পট্টি হেম সেলাই করতে হবে। এরপরে কি গলার পট্টি হেম সেলাই। এরপরে ঠিক তীর চিহ্ন দিয়ে কি করবে? শিউ সাইড সেলাই। গলার পট্টি সেলাই করার পরে হবে শিউ সাইড, যদি দুই সাইড দুই সাইড সেলাই করা হয় সেটাকে বলা হবে শিউ সাইড সিম, শিউ সাইড সিম। এই সেলাই করার পরে আমাদের মোটামুটি বডিটা ওকে হয়ে গেল। বডি ওকে হওয়ার পর করতে হবে বডিটাতে কি আমরা হাতা লাগাবো। প্রথমে কোন হাতাটি লাগছে? আমরা প্রথমে ডান হাতা লিখছি, ডান হাতাটি লিখতে হবে ডান হাতা সংযোগ সেলাই। ঠিক এই যে আমাদের হাতা তৈরি হয়েছিল এখান থেকে এভাবে নিবে, এইভাবে দিয়ে চিহ্ন দিয়ে দেখাবে, দেখাবে কি ডান হাতা সংযোগ সেলাই, ডান হাতা সংযোগ সেলাই। আচ্ছা, ডান হাতা সংযোগ হয়ে গেল। এখন আমাদের কি বাকি আছে? বাম হাতা বাকি আছে। এই যে বাম হাতা তৈরি হয়েছিল এখানে, এখান থেকে ঠিক আবার তোমার দিয়ে চিহ্ন দিয়ে এখানে দেখাবে, আবার এটা দিক চিহ্ন দিবে ডান হাতা করে বাম হাতা, বাম হাতা সংযোগ সেলাই, বাম হাতা সংযোগ সেলাই। বাম হাতা সংযোগ সেলাই করার পর আমাদের কি করতে হবে? আমাদের যখন হাতা লাগা হয়ে গেল বডির মধ্যে, এরপরে কাজ কি বাকি আছে? আমাদের এই কামিজের নিচে যে একটা সেলাই করা হয় সেটা জন্য কি করতে হবে? বটম হেম ভাঁজ, সেটাকে কি করতে হবে? ভাঁজ করতে হবে নিচের যে অংশটুকু। হ্যাঁ, সেটা কি করতে হবে? ভাঁজ করতে হবে। তো সেটাকে বলা হয়েছে বটম হেম ভাঁজ। হ্যাঁ, বা নিচের পাটটা যে ভাঁজ করতে হবে সেটাকে বলা হয়েছে বটম হেম ভাঁজ। এই ভাঁজ করার পর কি করতে হবে? দেখা যাচ্ছে বটম হেম সেলাই, নিচের সেলাইটার নাম হচ্ছে বটম হেম সেলাই। তাহলে আমাদের কি বটম হেম সেলাই হয়ে যাওয়ার পর কি আমাদের পুরো কামিজটাই তৈরি হয়ে যাবে, তাই না? তো এই যে পদ্ধতি আমাদের প্রচার তৈরি ঠিক এভাবেই লিখতে হবে, একে অপরে কাজ। হ্যাঁ, একে অপরে এভাবে আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিব। এই যে চিহ্নটা কোথায় গেছে, ডান হাতা থেকে এটা কোথায় গেছে, হ্যাঁ ডান হাতা এটা বাম হাতা এটা বটম বটম হ্যাম সেলাই, এইভাবে ঠিক এইভাবে তোমরা লিখবে। এবং আজকের যে এই যে ফ্লোচার্টটি, এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ম্যাক্সিমাম পরীক্ষায় আসে থাকে, একটি কামিজে ফ্লোচার্ট লিখো। হ্যাঁ, সেক্ষেত্রে এইভাবে তোমাদের লিখতে হবে। তো আমি আশা করব তোমরা সকলেই এটি দেখেছ এবং তোমরা পরবর্তীতে এই লেখাটির সাথে আমার ক্লাসের সাথে তোমরা মূল বইয়ে যে ফ্লোচার্টটি আছে সেটি মিলিয়ে নেবে এবং তোমরা বাসায় এটি মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তো বন্ধুরা, আজকে ক্লাস এ পর্যন্তই। তোমরা এটি বাসায় লিখবে, পরবর্তীতে আমি দেখব যখন স্কুল খুলবে তখন আমি এটি দেখব। তো আজকে এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।